পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নোয়াখালী সুবর্ণচর উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ভূমিদস্যু আলেয়ার বিচারের দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন, ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল উপজেলার চরবাটা ভূঁইয়ার হাটে অনুষ্ঠিত এই মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, প্রায় 25 বছর আগে অসহায় হয়ে অন্য এলাকা থেকে সুবর্ণচর চরমজিদে আসার পর এলাকাবাসী আলেয়াকে সার্বিক সহযোগিতা করে বসবাসের সুযোগ করে দেয়। এরপর থেকে নানা ধরনের অবৈধ কর্মকাণ্ডের মধ্য দিয়ে আলেয়ার উত্থান শুরু হয়। নোয়াখালী 4 আসনের সাবেক এমপি একরাম চৌধুরীর ক্ষমতার দাপট খাটিয়ে এলাকায় চুরি, ডাকাতি ও রাহাজানি করে শান্তি শৃঙ্খলার অবনতি ঘটায়। 2022 সালে গরু চুরি করে নেওয়ার সময় তার ছেলে ইলিয়াস ওরফে রিয়াজ পিক আপ উল্টে আহত হয়। আহত অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করে। ভূমিদস্যু আলেয়া মুক্তিযোদ্ধাদের জমিনের কাগজপত্র জাল জালিয়াতি করে চর মসজিদ ভূঁইয়া হাট মুক্তিযোদ্ধা সংসদ অফিসের ঘরসহ জায়গা দখল করে নেয় এবং মুক্তিযোদ্ধা কলোনির দিঘিতে অবৈধভাবে মাছ চাষ করে। তার ভয়ে কেউ মুখ খুলত না, কেউ তার এসব অপকর্মের প্রতিবাদ করলে তাকে নারী নির্যাতনের মিথ্যা মামলায় ফাঁসাতেন। মানববন্ধন শেষে ভূঁইয়ার হাটে আলেয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী কয়েকশো পরিবার। এলাকার মেম্বর মামলা দিছে, মামলার ভয়ে কিছু জমিন সবার আমার সবারে জায়গা জমিন লানি ওখানে অত্যাচার করতেছে, বাড়িঘর লুটকাট করতেছে, ও ছেলেরা ওর ছেলেরা গরু ডাকাতি করে, বাইগর ডাকাতি করে জায়গা খেয়ে লেছে, আমার ছেলেরে কেসে ভরে দিছে। আমাদের জায়গা জমি লই, আমাদের মায়ের পিট হামলা মামলা এ পর্যন্ত, আমার শাশুড়ির মারধর করছে, আমার শাশুড়ি মার খাই, তার নির্যাতনে মার খাই, ইচ্ছে করে সে ঘরে বিছানায় পড়ে থাকে। আমি বাজার আসছি, আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি, আমি আমরা সবাই মিলে বিক্ষুব্ধ জনতা, হাজার হাজার জনতা এখান থেকে তোমাদের এখান থেকে তোমাদের এখান থেকে, আমরা যারা যেটুক সহযোগিতা করার, যারা যেটুক শান্ত করার, শান্ত করছি, শান্ত করার পরে অনুমানে প্রায় 7টা বাজে আমাদের উপজেলা বিএনপির সভাপতি উনি আসে, ওইখানে আমাদেরকে সান্ত্বনা দিতেছে, আমাদের লোকজনকে সান্ত্বনা দিতেছে, বিসমিল্লাহ হোটেলের সামনে উনি বক্তৃতা দিতেছে, আমরা ওইখানে সবাই অংশগ্রহণ করি, ওইখানে বক্তৃতা শুনছি। আমাদের ইন্ডিয়ান বিএনপির উপজেলা বিএনপির সভাপতির বক্তব্য শেষ, আমি আবার চেয়ারম্যানের ব্যবসা করি। আমার ওই নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি 71 টিভি।